السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله على الأجلل والواحد الفرد القديم الأول والصلاة والسلام على رسوله الأكرم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ تعالى في القرآن الحكيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم سورة التوبة 36 نمبر آيات وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان صيام شهر الله المحرم وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل رواه مسلم رحمه الله যাবতীয় প্রশংসা গুণগান সিত্তশানা একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা আজ বাদ ঈশা ইসলামিক সেন্টার দাম্মামের এই দর্শে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহর শুক্রিয়া আদা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অনেক বান্দা আছেন যারা এখন হয়তো অসুস্থ, হসপিটালে কাতরাচ্ছেন। অনেক বান্দা আছেন যাদের ইচ্ছা ছিল দার্সে আসার কিন্তু উপস্থিত হতে পারেননি। আল্লাহর অনেক হতভাগা এমন বান্দা আছে যারা হেদায়েতের পথ পায়নি, ফলে আল্লাহর শুকরিয়া যে তিনি আমাদেরকে এই পথের জন্য হেদায়ত দিয়েছেন। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি আমাদের জন্য উন্নত আদর্শ, যাকে আমরা অনুকরণ করলে দুনিয়া ও আখেরাতে আমাদের শান্তি আমাদের পিছু ধাওয়া করবে এবং শান্তি আমাদেরকে খুঁজে নেবে ইনশাআল্লাহ। সেই রাসুলের উপরে আমরা সালাতু সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সময়ের যোগ সাজসে আমাদের জীবন কয়েক বা 60 সেকেন্ড মিলে এক মিনিট, এক 60 মিনিটে এক ঘন্টা, এভাবে করতে করতে আপনার 24 ঘন্টায় দিন, 7 দিনে সপ্তাহ, মা তারপরে 30 দিনে মাস, 12 মাসে 1 বছর, এইভাবে কয়েক বছরে হয় একটা যুগ। আমাদের বাংলা ভাষায় 12 বছরে কী হয়, এক যুগ হয়। আর এই কয়েকটা যুগ মিলেই আমাদের জীবন, অতএব সময়ই আমাদের কি জীবন, সময় আমাদের জীবন। সময়কে যারা যত বেশি কাজে লাগাবে তারা তত বেশি সফল কাম হবে, আর যারা অলস অবধ তারা কিছুই পারে না। যারা অলসতা করবে সময় চলে যাবে কিন্তু তার কাজ হবে না। তো এই জন্য মহান রব্বুল আলামিন বলছেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, এ দিনগুলিকে আমি মানুষের মাঝে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসি। বৃহস্পতিবার আজকে, গত সপ্তাহে একটা বৃহস্পতিবার ছিল, কিন্তু ওটার মাঝে এটার মাঝে আকাশ ও জমিন তফাত। আমাদের জীবন থেকে 7 দিন চলে গেছে, আর এই 7 দিনের মধ্যে আল্লাহর অসংখ্য বান্দা দুনিয়াতে পয়দা হয়েছে, অসংখ্য বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অনেকের জীবনে সুখ ও শান্তিতে ভরে গেছে, অনেকের জীবনে হয়তো অশান্তি নেমে এসেছে। সর্বোপরি প্রতি মুহূর্তে এই পৃথিবীর প্রেক্ষাপট পাল্টাচ্ছে, তো এই জন্য সময়কে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত আরও কিছু পরিবর্তন এই পৃথিবীতে হবে, তো এই জন্য সময়কে সবচাইতে গুরুত্বের সাথে দেখতে হবে। আর এই সময়কে যারা গুরুত্ব দিয়ে টাইম মতো পাঁচাক্ত নামাজ আদা করবে, তারপরে টাইম মতো অন্যান্য ইবাদত বন্দেগী করবে, নিজের কাজগুলো সময় মতো করে নেবে, দেখা যাবে যে ইনশাআল্লাহ তার জীবনটা দুনিয়াতেও সুখী হবে, পরকালেও সে আল্লাহর কাছে নাজাত ও মুক্তি পাবে। আর এমন একটা মুহূর্তে আমরা এখন আলোচনা করছি যখন আমাদের জীবন থেকে একটা বছর অতিক্রম হয়ে গেছে, যখন আমাদের জীবন থেকে একটা বছর অতিক্রম হয়ে গেছে। জানি না আমরা গত বছর কে কী আমল করেছি যা দিয়ে আমরা হয়তো নাজাত পাবো কি না, সেটা আল্লাহু আলাম। তো এই জন্য এই বছরের শুরুতে 1437 হিজরির শুরুতে এবং 1436 হিজরির শেষে
আমাদের প্রত্যেকের একটু হিসাব নেওয়া দরকার। আপনার দোকান আছে, আপনার মাসিক স্যালারি আছে, আপনার আরও কিছু ব্যবসা বাণিজ্য আছে, আপনি কিন্তু সেগুলোর হিসাব করেন। এবছরে আপনি কি করলেন সেটারও আপনি হিসাব করছেন। ঠিক অনুরূপ, এই বছর আমি আল্লাহর ইবাদত বন্দিগি কতটুকু করতে পারলাম এবং উহা দিয়ে আমার এখনই যদি পৃথিবী থেকে বিদায় হতে হয় আমাকে, তাহলে নাজাত সম্ভব কি না, এই হিসাবটা আমাদের প্রত্যেকের নেওয়া উচিত। সম্পদ যা আসার ভাগ্যে লিখা আছে তা আসবেই আসবে, হিসাব করেন আর না করেন, হিসাব করেন আর না করেন, ভাগ্যে যে সম্পদ লেখা আছে ওটা আসবে, আর যেটা নেই ওটা হাজারো চেষ্টা করলেও পাওয়া যাবে না। পৃথিবীর কেউ আপনাকে ধনী করে দিতে চায় পারবে না যদি আল্লাহ না চান। এমন হতে পারে যে ব্যক্তি আপনাকে কিছু দিয়ে বড় লোক বানিয়ে দিতে চায় সেই হয়তো ফকির হয়ে যেতে পারে। আপনারা সূরাতুল কাহাফ পড়েছেন, সেখানে দুজন ব্যক্তির ঘটনা আছে, একজন ছিলেন নিঃস্ব কিন্তু দিনদার ও পরিষ্কার, আর একজনের ছিল দুটা সুন্দর বাগান, আর বাগানের চতুর্দিক দিয়ে খেজুরের গাছ ছিল, তারপরে আপনার আঙ্গুরের গাছ ছিল, মধ্যখানে পানি ছিল, মধ্যখানে শস্য ছিল, তো এত সুন্দর তার দুটি বাগান আল্লাহ তাকে দিয়েছিলেন, কিন্তু সে আল্লাহর শুকরিয়া আদা করেনি। সে এত অদ্ভুততা পোষণ করেছিল যে শেষ পর্যন্ত বলেছিল যে আমার মনে হয় না যে কিয়ামত সংঘটিত হবে, আর যদি হয় তাহলে দুনিয়াতে যেহেতু আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন তাহলে পরকালেও আল্লাহ তাআলা আমাকে সুন্দর নিয়ামত দেবেন, কারণ আল্লাহ আমার উপর রাজি না হলে কি দুনিয়াতে দেন? মনে রাখবেন, আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে অর্থ দিয়েও পরীক্ষা করেন, আবার মিসকিন করেও পরীক্ষা করেন। মেলা মিসকিন পরীক্ষায় পাশ করে যায় কিন্তু মেলা ধনী মানুষ পরীক্ষায় ফেল করে। যার হাদিস আপনাদের জানা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে দেখেছিলেন বেশিরভাগ গারা মাসাকিন, অধিকাংশ গরিব মানুষ খেয়ে না খেয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে, কিন্তু যারা অর্থ পেয়েছে তারা আল্লাহকে বলে ভুলে গেছে। এই দুই বাগানের মালিক যখন আল্লাহর বিরুদ্ধে অদ্ধতা পোষণ করে বিভিন্ন অবান্তর এবং অনৈসলামিক মন্তব্য পেশ করছিল, তখন তাকে তার সাথী স্মরণ করিয়ে দিচ্ছিলেন যে যেই মহান রব্বুল আলামিন তোমাকে এত নিয়ামত দিয়েছেন সে আল্লাহকে তুমি অস্বীকার করলে। হতে পারে যে তোমার বাগান সেকেন্ডে বা মুহূর্তে নষ্ট হয়ে যাবে, আর তুমি এর পিছনে যা ব্যয় করেছ তার জন্য তুমি আফসোস করবে, তার জন্য তুমি হতাশা প্রকাশ করবে। বাস্তবে ঘটেছিল তাই, মহান রব্বুল আলামিন তার বাগানকে ধ্বংস করে দিলেন এবং তখন সে ফাআসবাহা ইউকাল্লিবু কাফাইহা আলা মা আনফাকা ফিহা, তখন ওই বাগানে যে টাকা পয়সা সে খরচ করেছিল ওটাই তো তার ভেস্তে গেল, আসল পুঁজি চলে গেল, বাগান তো গেলই, যা খরচ করেছিল সেটাও চলে গেল, তখন এবার সে হাত মোচাচ্ছে, আরে কি হয়ে গেল, এখন সে চিন্তা করছে যে আমি যদি এরকম কথা না বলতাম ইত্যাদি ইত্যাদি। তো যে কথা আমি বলছিলাম যে মহান রব্বুল আলামিন আমাদেরকে টাকা দিয়েও পরীক্ষা করেন আবার মিসকিন করেও পরীক্ষা করেন। তো আসুন আমরা এই বছরের শুরুতেই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা আমাদের জীবনকে কোরআন ও সহিহ হাদিস মোতাবেক চালানোর চেষ্টা করব। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, অতিলকাল্লা ইয়ামুন উদাবিলুহা বাইনান নাস, এই দিনগুলিকে আমি মানুষের মাঝে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আসি। তো বলছিলাম যে গত সপ্তাহে বৃহস্পতিবার ছিল, এখন আছে, আগামী সপ্তাহে আসবে।